বসা বসা বসা
তোমার শরীর মরে গেল পাঁচ পুরে গায়লা বললাম এই গায়লা গায়লা আরে পাঁচ পুরে একটা গায়ক মানে সুন্দর একটা গুণ গায়ক আচ্ছা ঠিক আছে একটা কাম তাই কি আমাদের গায়ক না সুলতান জায়গা দিতে পারবে কাল বাড়িতে বাড়িতে হ্যাঁ পারবো কাল আসলে আসলে
গাবলুর ঘুপরুর গাড়ার পিছনে কি কোড়ালা হ্যাঁ ঠাকুর ভিতরে কি কোড়ালা হ্যাঁ সালামি ট্যাঙ্গা কেন লুকু জিনিস গো সালামি ট্যাঙ্গার কাকে তো কেমন জিনিস জানো না না সালামি ট্যাঙ্গা একটা পড়া জিও দিনে পড়ে ধূপ আমি সাই আমার সাথে সঙ্গে সাথী অরণন সাই তাই আমি বড় ছোট তাই এই দুজনে গানের পিছনে কুড়ায় ঘুপা ঘুপছে चोर दिए बुधवार बुधवार गान टान বুধবার আবার গান করতে যাব মাটি কাটা খয়রা বেহুলা ডাক্তারা তাই বলছি মা দুঃখ করিছো দি এ মাগি তুই দাওয়াত করেছে তো সেই কথাই বলছি তারপরে বুধবারে গান টান করে শুক্রবারে আবার ওই পাড়াতে আসবো মাদারে গান করার জন্য মানে হিন্দু পাড়া নাকি আছে ওই যে ভাটা আছে না ওই ভাটার ওই পাড়াতে আসবো শুক্রবারে পূর্বদেশ আমার বাড়ি
আমি তো জানতে পাই তুমি আমার দুর্নাম করেছে ওই যে একটা হল্যান্ডের আনু আর একটা মুলে রাই তারপর গোবরটা হাকাতে হাকাতে চলে সদা মাদা মানে বর্ষা দাদা দেখছে কমে দেখাল তোমার তার বাবা তুলি তুই যা তো কথা বলে ভাঙ্গা সুরে ভাঙ্গা সুরে বলো 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 কিনা ভুকু কাল্লা তো মারে পাতালের গায়ে গান মারা ঘুরতে পারি গান করে ছোট টাকা সবাই যদি তোমাকে নিয়ে আসলে তাহলে তোমার ভালো বাবা তুমি তো আমার ভালো
কি বল না নিচে আনতে গেল তো Hello.
জিজ্ঞাসা করে
আমার এখন বৃদ্ধ বয়স বয়স হয়ে গেছে, তুমি ছেলে পেলে মানুষ, তোমার সঙ্গে কি ছিনা লড়ান পারবো বাবা? Hey!
সোত মাসে মরিছে সোত মাসে হাতে সোত মাসে মরিছে কোন
সোত মাসে হাতে সোত মাসে মরছে মুইসালি আদা সোত মাসে ওই ভিড়া টানি দিছে তাই ওই ভিড়ার নাম সোত টানি ভিড়া তোমার কি বের বাবা সে তাই ভিড়া টানি না হইছে ভাই চলো দিলে সোজা কাটা লিবো না বেকা কাটা লিবো সংকেত দেখাছে সংকেত আজ আমি তো 12 বছর গবরা মুড়ে দুটবু একটা পান নিবো তাই না সই পড়া মুড়ে বুঝতে আর নিও গোবিন্দ বানপুর একটা থানার কাছে दूर दूर चले गल चले गल खाली तो भाड़ा फुटे আজ তো তারে ভিটাতে দেশের উপস্থিত হলো আজ ভাগ শক্তি কাটবে বলে সেদিন উদ্যত হইল বাহ কি সুন্দর সুন্দর আদেবা टकबक टकबक करते আল্লাহ বিসমিল্লাহ বলিল হক্তুল কাল মন্ত্রে পাঠ করিল
गुरु साहब जैसे ना की कुल्लू तिलो को पाले तुम कंडे बोले रे মানে ভালোর কাল নাই আমি লে আছি কুকুরে লে আছে বলে কম হবে নি মানে লে আছি তুই গোটা বছর ভরে যতদিন সিদ্ধি লাগবে যতদিন ভাত মুখে লাগবে খালি আসরে আসরে যাবো খাবো আর পাগলামো করবো আর ঘুরবো নতুন
Oh,
পারছেন হ্যাঁ বড় পীরের পালা ঠান্ডা পালা আর দ্বিতীয় কথা গান্ডা হয়ে গেছে ফাঁকা জায়গা বুঝতে পারছেন আর এই ছাপড়াও হয়ে গেছে উঁচে তবে এই বড় পীরের পালা ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগবে না আর আপনারা যদি ঝাঁকি দেন তাহলে খারাপ লাগবে না শুনো তো কি হলো বাবা আমার ভাত আর মরে যায় 90 বছর হচ্ছে বাবা আমি গায়ে ভাই আসুন তারও দেখেন করে দিন আমি হলো আমি একবার ভালো মেয়ে একবারে চারটে গেলে আমি সুতা পড়ি এখন ট্রেন যাক আর বাস যাক আর হেলিকপ্টার আছে কোনো সমস্যা নাই আমি একবারে তুমি থাকো আমার মতো খরিদ্দার তোমার লোক কি আমি আবার আসবো না ভালো টাকা দিয়েছ টাকা টাকা দিয়েছ আল্লাহ টাকা শুনো আমরা স্বাধীন দেশের মেয়ে আমরা স্বাধীন মতো চলবো যদি পুরুষ যদি কোনো হেকা বেকা হয় তাহলে অসুবিধা হবে তারও মলম আমরা কেন থাকবো পারো দিনে পুরুষ চললে বেড়াই আমরা কেন আপনারা গান শুনতে আসছেন আপনার হাত ধরে পা ধরে আপনার কোনো হয়েছে সেরকম না লুকুন আপনার খেলে এটা আপনার কাছে অনুরোধ দাবি What's up,
দূর হয়েছে বুঝে আছে খালি ভুটি কাটতে আর ঘালে ঢালে পায় তোমাকে বলছি 12 মহলা পাঠ করতে আর তুই 14 মহলা দেখো আর দুটো ভালো খালে কত বাবা আমি দয়া করে বেশি 7 টাকা গেলে দিতে তোলা মশলা 7 টাকা গেলে 7 টাকা গেলে 14 মাসে হ্যাঁ যা পড়ে গেল খাবো না না কি কি মশলা না আমি খাবো না তুই নাও শুনলে বলা খাবে না নি কেন অতএ না জানতে সাথে জিনিস খাওয়া ভালো হ্যাঁ তাই না শুনে পরে আবার বললে আমি খাবো না না বা ওই দুটো হরে তারা শেরগুলো পায় না ওই দুটো বলে নাম না শুনলে আমি খাবো না শুনবে নি হ্যাঁ বাজে ও বা বেশি তার মানে কি বাবা ফুলের বাড়ি করে কি করবে এখন ওই দেখুন ওই বাড়ির ওপর একটা পুকুরের পুকুরের একটা সানবান্ডা খাচ্ছে বুঝে আছে ঘাট ঘাট ওই ঘাটের জায়গার খরচা পাশে মানুষ রে বাপু জায়গার তীরে ওই আলুর খোসা দৌড়া উঠি পড়েছে পানি খোসা পড়েছে তারপরে পানি ঢেয়ে গেলে পেললেন 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 তোর পানি ভাসতে ভাসতে সিদ্ধ করে এলে আপনার মশলা আলুর খোসা ওটি এলে খুব খুশকে তুলে এর মধ্যে দেয়াল করে ঢুকেছি হ্যাঁ খা 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 হাই রে
You want it?
দক্ষিণ দিকে বাবা ভালো বেন ঠিক আছে এটা গুঞ্জু এটা পশ্চিম দিক কে বলে তুমি বলে বেন ঠিক না গুলো আজ এটা গুঞ্জু একবার চলে যাব দক্ষিণে চিন থাকবে না বা কোথায় যাবো না চলাচলের ভিতরে যাবো আলাদা হয়ে যাচ্ছে তোর মায়ের সুলের মধ্যে ফকির দিকে পশ্চিম দিক হবে না দক্ষিণ দিক হবে না উত্তর দিক হবে না তাহলে তোর মায়ের সুলের মধ্যে সারা ফকির হবে না তোর সুলের মধ্যে তোর মায়ের সুলের মধ্যে বসে থাকবো তোর মায়ের সুলের মধ্যে আমি খরচ করবো মানুষ দেখতে পাচ্ছ না আমার রাগ উঠে গেছে রাগ উঠে গেছে পাগল পত্রী করিল এখন কলিযুগে ধরা গেছে
যাই কেউ তো বসে খাওয়া দাওয়া ছিল তুমি দেখাশো তো শোনা যাচ্ছে কোন মাজা কোন বডি
খুব করি ও শোন চিকন চিকন পাতালা ওই গাছ মনে হয় ওডে আমি তো আমি তো কাশি ভালো করে দেখাছি এখানে সিট ডাউন মানে এখানে বস থাক ভালো করে দেখিস বাসলে না মজা মজা Oh,
কাল একটা কাম হয়ে গেছে বসা বাচ্চাটা শোনো এটা কেন হলো খাজুদ্দার ধরো ভিতরে শোনা খাজুর তারা মনে হচ্ছে তোমার দুসুরের ভয় ফাঁকে আসলো তা না সেটা মুদ্রা পড়ে গেছে আল্লাহ খুদাই আট মাস থেকে ধার দেওয়া নাই ওইভাবে পড়ে আছে বালকের গুরু কারবার করা নয় না আমার কাছে বালু আছে বাইরের কাছে সব আছে লকডাউনে সবে বন্ধ কুমারে বন্ধ আর মুড়ি ভাজে মুড়ি ভাজা যদি মা বোনেরা যদি মুড়ি ভাজা যদি বালু বাসে সে বালু কাতলায় মা বলে একটু খাবলাতলা বলে শোনো সে বালু বাজারে বালু আর এরা হলো বাউ কাটার আশাই মোটা বালু ভিতরে একটা ভাই ভুল দেখতে পারো লেও শোনো শোনো বকাই লাভ নেই আমার কাছে টাইগার মুসলিম টাইগার বাম মলম আছে যাওয়ার সাথে ভালো কাছে তুমি থাকতে আমার এতগুলোর কাটালে অবস্থা খাটবি যাও শুনে ও আমি কাছে তুড়ি দৌড়ালি আসি ও আল্লাহ তুমি মোটা মোটা তেলে ভাল লাগে ওই গেলে টাকা তুমি আমি নিজে তলে মারি এরকম পাকলা তুমি আজকে মেয়ে পাক হচ্ছে না
আমার মুখে পা থাকতে হিজদাস তোমার খালি নামে মুটা আমি বলে দিই আমার গ্রাম পার করতে ওর কাছে আমার দরকার শীতের মধ্যে হ্যাঁ বন্ধু তুমি আর লে না রাত করে খাবলা ভরে পেশাব করে নুনি রে বস্তা পেশাবি আমি মনে করছি পুরো গাছ এটি ঠিক আছে গাছের মাথা ওটি আছে ভাই গাছ যদি পুকুরের ধারে দেখা হয় মাথা থাকে না গাছ থাকে না গাছের গোলা ছাড়াম না দেখা দিলে হবে এটা আমি করলু বাবার অপরাধ হলো কি আচ্ছা যাও থাকো ওরে আমার সিম গা থাকো আমি তাহলে দিও ভালো প্রত্যেক দিন গাছের আঘাত লাগে আজকে পাশার দিকে বসাবো গাছের পাশ দিকে খন্দ করে জাগর লাগে করবো
অনেকে দর্শক আছেন, তো যে বেচারিটার গান এখানে দিছে, মানসা করছে বাচ্চা ছিল না, অথবা যে উচিলাই হোক আল্লাহ তার দিনে আল্লাহ বাচ্চা হচ্ছে, ছেলেটা অসহায়, তো আপনারা দয়া করে যদি কেউ দু চার পাঁচ দশ করে যদি আমি কেবল যেভাবে বাটার ঘাস করে মারিছি, তুমি ভ্যাস ধরার কারণ আমরা কোনো ভ্যাস ধরিনি, তোমরা ভ্যাস ধরানি বাবা। আমার দল থেকে লাড়ি ভরভর করে বাড়ানো শুরু হচ্ছে, বাড়ানো শুরু হয়েছে, আমরা ভয়ে কি করবো, ওই নারকেল তলা করে আমি খুব কাঠা পয়সা আছি, তাই আমার ভ্যাস ধরে খাজুরে গাছ আছে, তিনটা ব্যক্তির রস খাওয়া ভালো বাবা। তোমরা কে বাবা? আমরা পঞ্চ রাখা, পঞ্চ রাখা, এখানে কি করছো? গরু মাছ চড়াচ্ছি, ধনু মাছ চড়াচ্ছি, আমি সালাম দিলাম, তোর কথা বললো কেন? তোমার খবর এটি, তোমার খবর খবর আমার খবর, এই পাতার নাম কে বা? এই পাতারের নাম পাতার, পাতারের নাম পাতার, পাতারের নাম পাতার, তো সবাই জানে, কিন্তু তারপরে পাতারের এই পাতারের নাম যদি করি তাহলে আমাদের লেখা থাকতে হয়, হ্যাঁ, তাই আকারে বলেছি, আকারে বললে তুমি মোটাক পাই দিলেন, তুমি নাম করলেন তো, হ্যাঁ, তোমার লার খায় থাকা লাগবে, না খায় থাকা লাগবে, তাই বাবা পশ্চিম দিকে নাকি বাবা? নাম পীর সাহেব, তারপরে তো ওই নিজস্ব নাম আছে, আমরা পীর সাহেব বলে ডাক, না পীর সাহেব ডাকলে হবে না, আটবেলা ফিরে ধরে শুনি ছোটবেলার থেকে,
তোমার এই এলাকা থাকা উচিত না মাঠের মধ্যে তুমি থাকো না থাকো না দেখতে হাতি আমি তোমার অভিজ্ঞতা বলেছি আমার এখানে কোনো রাজনীতি হবে আছে নীতির কথা শুনে আমার লাভ হবে না লাভ হবে না আমরা যাবো যাবো সালের বাড়ি বাড়ি পীর সাহেবের সাথে যদি তুই না পারিস তাহলে তো তোকে ছাড়বে না তাহলে আমার তো পলানের একটা রাস্তা লাগবে তুই মুঠে মান নেবো আমি পাইতে অন্ধকার করবো তুই বাপ বেড়া চলে যাবো তাই হবে না হবে কিন্তু বলা যাবো ওরে কথা শুনে আমরা মুখে খাবলা মধ্যে খেলাবো সেই তো এক উনিশ আমার সাথে তাই ওই যে বলতো রাখাল ফাটাগুলি ফাটাগুলি খেলে ওটি যা ধরবো ওরে ফাঁকি দিব ফাটাগুলি মালিক দিবে যাবো ভাই ওটি গুচ্ছে তো থামে ভাই গুচ্ছে দিন শুনে ভাই এই গুচ্ছির যান যাই ফেলবে আগে তার আগে যান তুই ঘুরতে আনা ঘুরতে আনা না গুচ্ছি তো আমার বড় বড় ইয়ে ধরবে না তুই আর একটা বড় করে দে তোর গতি তো আমি আগে বড় দেবে তুলো এখন ছোট করলু কেন ওরে আল্লাহ এমনি বুঝা গেছি ও ভেতা সালো কি ফেলো রে কোনো কালো কালো রে কালো করে এত ভেতা তুই ও ভেতা রে
গেছো ওই তো ডিসি ওটা গুচ্ছি দেখ আচ্ছা ভাত ভাত করো তো দে ও ভাবলে এক এক একটা করে আমাটা দিয়ে দেখো কেমন করে জাদু করলো ধরিস লে ওয়াল্লাহ ও মা আমি চালা তুই বাজু কাট আমার আমার দান আমার দান আমার দান আমি চালে তুই বাজু দান আমার মারামারি লাগলে কিন্তু ফাটা ফেলে দেবো কিন্তু তুই তোলে বলবো আমি উপরে চলবো তুই জন্য একসাথে মারবো না দান আমার ডিপ জল কিছু কি আছে কি করছো আমার বাচ্চা আমার দান আমার দান আমার দেব আমার বাবা তোমরা কে বাবা রাখা তোমাদের নাম কি বাবা আমার নাম হলো সিপু মেলু নাম হলো সিপু আর আমার নাম মেলু আমি সব সময় মেলা যাচ্ছি খালি আর জন্য আমি দিব বাবা না বলে শালি গুলো তো রে বাবা পুরো ভয় করিস কান দিয়েছো দিদি তাই আমরা সুন্দর সুন্দর খাবার মাটির ভেটা সোনার ভেটা ভাগ্য হবেও না খেলা লাগবেও না আমি যেটা বলছি তুমি দাও তোমাদের একটা উপকার হবে আমার একটা উপকার হবে ও তুমি না দিব ঠিক আরে বাবা তোমার সম্পত্তি রেজিস্টার করে নিবো তাহলে এই পাতারের নাম কি বাবা পাতারের নাম মানিক দেও তারপরে তুলবো আগে পঞ্চটি মানিক দিবেন তারপরে এই দেশের বাচ্চা গ্রামের নাম পাতার নাম বলবো তখন মানিক দিবেন না আমি নাম বলবো না নু জবর না তাই আগে সোনার পঞ্চটা মানিক দিবেন
তারপরে নাম বলবো যাও এই লোকটা ভালো সোনার মানিকটা নিক দিবে বডি টডি ভালো আছে যাও বাবা আমি বলছি তুমি জানবা বলে তো তারপর তোমাকে বলবো এই বাবা দশ কথার এক কথা তুমি যাও তো ভানু যা আছে এত কথা কইলে তুমি রোজ আসো রাতের বেলাও যাও সুবহানাল্লাহ এই সাইরা ভাতার কর্তির মধ্যে আমারই বাবা আবার কোন তর্ক করিল কথার উত্তর বলবো ভাগ যদি সমান না হয় কথার উত্তর বলবো না আজকে বর্তমানে আসর আমার সেরা চালাতে রাজি তাই সালাম করলো সালাম করলে আমার পাখানা লেখা পড়ে গেল বাবা আমার ডাকলেন কি জানেন বাবা শীতল হলো গাও ভাই দক্ষিণ এসে ঢের করে যাই দাঁড়িয়ে আছে তুমুল সন্তান দেখতে ভাই ভাই সাইকেলকে দেখতে পায় রে ছিল ডাক দেয়া যুবলের তোরা বাক্য কইতে লাগিলো ওরে ভাই হিরাল যুবল জ্যোতিব হিরাল ইচ্ছিস মতিব সুরার আবরণ কালি করে যাচ্ছিস তুই কতি দাদির ওরে ভাই যুবল ওরে ইচ্ছিস মতি সুরার আবরণ কালা করে তুই যাচ্ছিস কতি ভাই তোর গুয়ে এ আমার গিয়ে কিসের কারণে ভাই যুবল
মালিক দিবে আমার পাগল বেটা যা যাবে তাই পাগল হাজার মালিক হাজার মালিক মুখে কথা রক্ত মাংসের শরীর দাদি ও যেদিনকে আমার দুই বাবের পাড়া তো ভিক্ষা করতে ঝুলালে এই ফকিরি করতে ফকিরি করতে ঝুলার মধ্যে সব কিছু যা লাগবে খাওয়া পড়া করতে লাগবে এই খেতা তো পুলিশ নেই ভাই আমার দায়িত্বে তোকে বুঝবো তোকে আমার হতে গুনে না বাবাড়ি করতে তো বিচার করছো পাঁচ আমার কয়লঙ্গে ফকির বাদা তোর বাপি ছো তার নামে ফকির আমি তুই তার নামে এই যে এক নাম আমার কোন শেরকে দৌড়াতে দৌড়াতে তুই পেট আগলে দৌড়াতে দৌড়াতে ঝামেলা করতে করতে আমি ওই নাম মনে লেগে গেছি আমি মনে লেগে গেছি আজকে তুই আমার বলে আমি ভালো করে খাতা তুলে গেলি কারে এক কথা তো কয়বার বলা লাগে রে এত ভাগনি নাম জানিস না খালি চায়ের কাপ ধরতে ধরতে পানির গিলাস আগে দি তুই তুই মনে লাগে যার একটি ঝামেলা করে আমি মনে থাকবে তুই আজকে বলে এটা আমি লেগে নিব এটা একবারে পুটলি বাইন্ধে তুব যখন মনে বাসবো তখন আমি আমার বাইকের পড়ি আমি যে তোর কাছে মাঘ মাসে ঘরে ঢুকবো যে এক লাখ কানে কানে নিব এই জীবন আর তোর নাই আমার দাদা একবারে তোকে এত পাঞ্চা করে বেড়া দিচ্ছে তোর এই টুক টুকি বাঁচানো কি করে রে দাদি খালি খাদুরে রসকা দুপাই তুলেছে কিছু না ভাই জীবন ও ভাই জীবন আমার কথা নেই এটা আছি এখান থেকে যদি হওয়ার পরে আমি এই জগতে থাকবো কিনা আমি নিজে বলতে পারবো না কারণ আজ যদি তোদেরকে নিয়ে আসি তোদের সাথে আসি এই আইজারান টাইগার এক মুরা মাঠে বুক যাদের মাঠে সে বিপদে পড়েছে সে কিভাবে আছে না আছে তুই শিগগির ওখানে দেখ আমার দেখা বিষয় নাই তুই আর আমি দুই নম্বর মুচে মরে দেখ তুই আর আমি ভালো দেখলে ফিরে গেল দুদিনে ভোগান্তি করবো তুই ঝোলা নিবো আর আমি ঝোলা খালি ফাঁক করবো আর আমি খালি ভরে দিবো ভাই আমার সাথে তুই গেলে তো হবে না না তুমি বাপের সাথে যাতে দাদি ও আমি
এরা কাতি মাস আতে এই কাতি মাস এই কাতি মাসে যাব খারা কাতি মাসে আসবো ওই কাতি মাসে টুকলে ঘরে ঢুকবো তারপরে কাতি মাসে বাড়াবো টুকলে ঘরে ঢুকা মানে আগে বর্তমানে টুকর লেপটাতে তো থাকা লাগবে না দিদি পাস করে কি হবে আমার উপর হবে না ও যে রোনা সাদর জমরে শুধু একটি পঞ্চমাণিকের জন্য
এই মুহূর্তে আমার কাছে পঞ্চটি মানিক নাই। তোমার বাবা যখন ফোকরান্তির বাইরে চলে গিয়েছে, তোমার বাবার কান্ধে একটি শিব ঝুলি তো আছে, ওই শিব ঝুলির ভিতরে হাজার আল্লাহর নাম মুখে নিয়ে, বারো ভক্ত মাতার নাম স্মরণ করে, আঠারো বালকার নাম মুখে নিয়ে, পাঁচ পীর পঞ্চাত্র নাম স্মরণ করে, মা ফাতেমার শত শত নাম করি যায় গেতে, পঞ্চ বিসমাল্লাহ বলে হাত দিবে যখন, পঞ্চটি মানিক পেয়ে যাবে তখন। দাদি ছোটবেলা এনেছিলে আমাকে, আমার বাবাজি আজ আমাকে লালন পালন করেছে, আমি তাকে মা বলে ছেড়েছি, তোমাকে দাদি বলে ছেড়েছি, হয়তো গেরে অজ্ঞানে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি দাদি, তুমি তুমি আমার কষ্ট মনে করো না দাদি। খুশিপুরে বিদায় করে দাও দাদি। ভাই জুমল, তোর দাদা সেই কাবতুল্লা ঘরে নামাজ পড়তে গিয়েছে, হাজার সের উঠিচ্ছে, হাজার সের পড়িচ্ছে, গুন 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 শব্দ করে নামাজ পড়তিছে, আজ আমার সন্তান যখন বিপদে পড়েছে ওই দুঃখ দাদার পাতারের ভিতরে, আজ আমার কথা নাও, এই মুহূর্তে ওই শিব ঝুলির ভিতরে হাত দিবে যখন, পঞ্চটি মানিক পাবে তখন, এখানে আর বিলম্ব করিস না ভাই। ঠিক আছে দাদি, আমি সালাম দি দাদি আমার ফোকরান্তির খালি বুরু ভাই জুমল, তার ফেরেস্তা করতে আমার দাদি খালি ফোকরান্তি তোমার কাছে, আমি আলেই খালি ফোকরান্তি ভাই জুমল, শুনে আমি যখন আসবো ওই ফোকরান্তি বাদ দিয়ে করবো ভাই জুমল, তার ফেরেস্তা করতো তুই, তার ফেরেস্তা দাদি, তার ফেরেস্তার কার কি রং আমার বলে ভাই জুমল, তুই না পারলে আমি আর সইব না ভাই জুমল, আজ আমার ব্যাখ্য নাও, তুই বলবো না আমি যাবো রে ভাই জুমল, যাবো না, তুই একটা মুয়ার লোক ভাই জুমল, শোনো শোনো শোনো, ফেরেস্তা রং ভুল, তুই তো ফকিন্নি, ফকিন্নির গুরু তুই বস্তারে আসিস,
তা লাগে নো ভাই জুমুর আজ আমার কথা লাও আল্লাহর যার ফেরেশতা আজ আল্লাহর যার ফেরেশতার নামটি হলো লাল সিয়া সাব্বর চারটি হলো চার ফেরেশতার নাম ভাই জুমুর মাতার গানে কোনো গোপন কোনো তথ্য কোনো প্রশ্ন করবে না আজ আমার আমার উস্তাদ ইদ্রিস সুকরা উস্তাদের উস্তাদ এখানে আবেদ বসে আছে আজ আমার সন্তান বড় বিপদে পড়েছে বোকদাদের পাতারের ভিতরে বসে আছে ভাই জুমল আমার কথা নাও আমার দুইটি সন্তান হলো আমার দুইটি সন্তান হাসান আর হোসেন এই সন্তানটা মারা গিয়েছে এই মাদার হলো আমার পালিত সন্তান মাদার হইল আমার পালিত সন্তান আমি নবীর মেয়ে আমি নবীর মেয়ে ছোট আমি জগতের মা আল্লাহ আমাকে একদিন মা বলে ডাক দিয়েছে ভাই তোমার আমার ব্যাখ্য নাও এখানে তাড়াতাড়ি এই মুহূর্তে তুই বিদায় হয়ে যা ভাই আমার সালাম আমি সালাম আল্লাহর চলিল রে গায়ে ধুইলে সুন্দর করে মাগায় কাই বার যাব আমাকে একটি কান্দা একটু হারান করছু একটি গোল যদি তুক না কান্দায় আমার নাম তুমল না মানে অঙ্কের মাস কান্দির বাড়ি রে আছে কি কারণে কি করছে ওই তোরি কাটে কাটে আবার নানানো রবি তুমি কাটছে বাবা হাসান হোসেন কি করছে ওই হাসান তুই বাবা দিলে গরু তুদাতে রে আজ পিতা শালি ওই পিতা শালি ওই মাঝে ধান কাটা কাম করতে রে ওই কাকালের খাও করে ফেলে দেবে কাকালের খা
আমার মুখে আমার মুখে যে আগুন ধরা দিয়েছি বা মিথ্যা বলেছিস
আমি তোর ওই সম্পূর্ণ জিনিস একদিনে দিয়ে আবার আছে মা শুনে মা যাবি নিয়ে আসছো আর যেটি সেটি আমার তুমি ধরে তোর মা ধরনি ওই আমার মসজিদে কুরআন পড়ে নামাজ পড়ে খালি একদিন কুরআন খালি তাহলে ওরা ভালো আছে তাহলে আমার তুই কান ডালু তুই আমার ঘেরে নিলু ওই দৌড়ালিস তাই তোর মাথা দেখলে না তুই খালি তারি মদ খাইয়া ঘুরিস তুই তোর মাথার মধ্যে কিছু না খালি এগুলো তোর কথা শুনে আমার মাথা ঠিক ছিল না বাবা আমি চাই যেমন দাদির ভাগ দিছি সম্পূর্ণ দিয়ে দিছি আল্লাহর নাম বলবে বিসমিল্লাহ বলবে ওই মা ফাতেমা সাতটি নাম কলিজাত গাইতে ওই দমদম শব্দ করে হাত দিবে সোনার মানিক আটার বস্তা আলু যত বার্মা আছে যত মুখের ডাল ডাল এলে দিয়ে অজন ঝাল এলে মুচ্ছে জেরা চাবে তুই কম দুঃখে ধরাতি সব তাহলে খিদা লাগলে খাওয়া লাগবে বার মালু সারা গল লাগবে রুমঝা লাগবে তুমি আমি
তোর তো এক সপ্তাহ আগে এরকম একবার হইতো ঠিকম্প আর ভিকম্প ছিল বুঝতে পারছো হকি আমার যে দুই ভাই বলে মানিক দিবার চাইতো ওই পঞ্চ পঞ্চটি মানিক দিবার চাইয়া পালিয়া চলে গিয়েছে পর্যন্ত পঞ্চটি মানিক দিতে পারেনি না আমরা গুজা খাজা দেখি আসতে পারে আই শুনে কি ধুমের উপর ধুম ফেলে আসতে তো অবশ্যই পারে আই চ ওরে কলি যাতে লেগেছে ওরে হাজারে হাজার ভালোবাসার ময়না তোমাদের খবর কি ভালো বাবা চার ডাবর কি একসাথে জু আছে বা খুব বিপদে ভিতরে আছে একবার আমরা ভাই বোন একটা গল্প আসি আমি একটা কথা বলি তো এখন এই সিটান গুনা উড়ে গেছে ধান গুনা পড়ে আছে তাই কিনা আজকে বড় পীরের পালা হইলো কাল কাত্রে বিবি কুসুমের পালা হবে তারপরে বুধবারে পরশুরামের পালা দিব পরশুরামের পালা দিয়া বুধবারে এই মাটি কটা খয়রা বেউলা গান করতে যাব ওখানে বেউলার গান করে বিশদ শুক্রবারে আবার তোমার হলো এটি আসবো কথা হলো শুনে আমি শুনেছি এই পৃথিবী যতদিন থাকবে এই শত দিন এই মাদার 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 শব্দ থাকবে ই কেমন লাকান মাদার আমি না দেখলে ছাড়বো না ই এই যে পঞ্চটি মালিক দিয়েছে এই পঞ্চটি মালিক দিয়ে এই ভূগর্ভের পাতার থেকে আমরা চলে যাব দেখি ওর কেমন বাপের ক্ষমতা আছে আমার থেকে পঞ্চটি মালিক আদায় করে চল বুবু তোমার ব্যাপার কে বা হ্যাঁ ধ্যান দিতে কেবা তোমার কে তোমার কে রে বা আমার কে বাবা মানে বাবা কি তোমরা আমি এখন তোমাকে ভালো করে বলছি অত ভালো সাথে সাথ নাই আমার রাস্তা ছাড়েন আমরা রাতে যাব সকালে যাব ভুট্টার ভিউটা যাবো ধানের ভিউটা যাবো আমার রাস্তাদের না সন্ধ্যা হয় ভাই ছাড়া যাও তো ভাই করিস
মানুষটা তো আমার কিরা করবে আজকে মারবার লাগে মারবার জন্য লাগো না আমরা মারি ক্লিনি আমরা দিতে পারবো না এই শেখর বিলি আমি ভালো করে বলছি শেখর বিলি সুমন কুমন দেখিনি এই সুমন কুমন দেখাবে যখন এই পঞ্চটি মানিক দিব তখন তার আগে দিব না নু জবর না যেমন সুমন কুমন দেখাবো অমনি বলবো বডি টডি ভালো আছে বলবো বলছি দেখো না বাপুরে আমি দেখবো আমি দেখবো কেউ না দেখলে আমি দেখবো তুমি সুমন কুমন দেখবো আমি দেখবো না বাবা আর দেখবে না শিগগির বার করে না ও বাবা এত ব্যাগ না তো আর বাবা ও বাবা এখনকার ছোট ছোট সাল পাল বিয়া না দিতে ওরা কি করে ফেলে ফেলে দিবে ও বাবা এ বাবা ভদ্র বাটা শোন বা একটা ঘটনা আমার ওই খুব বুঝতেছে খুব কুজোর আগের কুমলা ঠিক আছে তো ভয় লাগেনি বাবা এতগুলো ছেলে মোটা ও বাবা জোরে ঘুরতে মারিস না আমার কিচ্ছু ওরকম 10 টাকা টিকলেন ভয়
ফকিরের তো নাম জানি না বুঝতে আছো না ফকিরের যেভাবে হই আর বিধবা অবস্থা একটা করব তুই আমার যুক্ত মত থাক পুটকি ভিতর লাই হ্যাঁ আমার কাছে বুদ্ধি আছে আই তাই বুদ্ধি তো তোরই বেশি হবে আল্লাহ বুদ্ধি নাই তো এমনি আমার আমি এমনি বাউনি হ্যাঁ ওই জন্য তো মামা সামুটা আছে কলা খায় খায় বাউন হয়ে গেছে না বুঝেন না শুনো এমনি গরম লাগছে পঞ্চদি মানিক আমরা লিসি ভালো কথা ভালো কথা সত্যি কথা তোমার ক্ষমতা দেখলাম আরজন আরজন ঘুরতেছেন দিও না আগে সামলাতে তুললাম বাবা এখন কথা হলো ওই পঞ্চটি মানি আমরা কেলিয়েছে জানেন এই পাতার ভিতরে ওই দেখা যাচ্ছে একটি কালো রাখাল কালো রাখাল ওই কালো রাখাল এই পঞ্চটি মানিক নিয়েছে নিয়েছে ওই ওনার কাছে গেলে ওই দেশের কথা বড় পীরের নাম কি বাল বুদর যা সাবিন তাই পাবেন তখন কেবা কালো রাখাল কুন্ডা না গুন্ডা আমি গেম করে যাবা পরে বা তোমরা দেখা দিবেন না আসো আমার সাথে আসো হ্যাঁ সে কথা বল দেখা দাও ভাই মানুষ কিন্তু কুজর খবি রে বা কে শালা কালু ওই কুজর নেই মদের গাও তো শীত কাকেন তাই তুই গায়ের গায়ে থাক দা লাগবে না তো আমার গায়ে থাক দিবি ডিপ জলের বন্ধু ওনার কাছে গেলে তুমি যা চাবেন তাই পাবে তোমরা একটা গেদরে বসো সত্যি তুমি এখানে সিট ডাউন মানে বসো বসো হ্যাঁ আচ্ছা লাউ দাও কে ভাই ও আই আমার পিছে চাই সো 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 পিছে থেকে পারবো নে হাত তো ভালো দেখিন দিন আজকে ভাই হ্যাঁ আমার হাগা জান এই শুন কালকে ঘুঘু দেখবে যাওয়া হয়েছিল আজকে আমরা কিচকিত খেলবে যাবো আই কিচকিত খেলবো না নাই খাওয়া না শোনো একটি কাম হয়েছে আমার গাছ আর দুলে সর তুই সাথে গন্ডগোল সেটা আমার গরু তুই সরা দিস নি শোন শোন আমার গরু সরা দিস তুই সব সরা মুখে ওই দই গাছের দেখানো বুঝলু এত বড় দূরে ঘুকুর বাচ্চা ওই দই গাছে উঠি ও ঘুকুয়ে দিছে মাঘ বলে আসি আমি তো ধরবো আর তুই খালি ধরে খাতার মধ্যে তুমি বলো শুনে আমি ধরতে পারি আরেকদিনকে আমি তোরা ধরছি ধরো খাতা খুঁজতে লাগে
আজ কেন তোমার মনটা ভারী হয়েছে বেটা বলো তো বেটা কোথায় বেটা ওরা কালকে তোমাকে নিয়েছে এমন মার মেরেছে আজকে আমি আর যেতে দেবো না বেটা না বেটা আপন বাঁচা কি আর তোর দর আগে তো যায়নি শুনে ধীরে ধীরে যাই ধীরে ধীরে কে রে তুই যা আমার সাথে যাবো না বললু
পীরের নাম শুনবে আর মা ওই পীরের কাম করে সবকিছু কিন্তু পারি না কায়দা করে লেলছি বা তোমার নাম বললে মরে যাবে নাম তো বুঝতে বলো আমার মা কি হবে এই ভাবে মাথারে আমার মা জন্ম আমার মায়ের কেউ থাকবে না আমি যদি মারা যাই তাহলে আমার মাকে মা বলে ডাকবে কে আমার মাকে দেখবে কে তাই বলছি বাজি বপির নাম আমি বলতে পারবো না তুমি তোমার নাম বলার বলবার সে মানিক দিয়েছো তোমাকে বুঝতে হবে বা নাম বুঝতে পারবো না বাবা বলা যাক আমি আমার খালে আমার সুযোগ দাও আমি আমি খালে মাক বলে আসি এখন মরার ভয় সবার আছে আমি যাব তুমি যখন আমার সাথে পাগারে ধাক্কা লাগিস আমি বুঝতে পারছি তুমি পড়াবে অর্থে তোমার থেকে আমার বিশ্বাস না তোমার হাত আমি বাইরে দেবো বা পাঁচজনের
আমার মার কাছে যাবো কেন করে, এখন আমি কি করবো আজি? আমি আমি আজকে আজকে দিন আমাকে ছাড়াই দে রে মা, আজকে দিন ছাড়াই দে রে মা। তোমার ছায়া দিস তো ঠিক, তুমি যা ঘুরতে 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 ঘুরে আসার সাথে লাগলে ধাক্কা, আবার ভিতরে ছায়া দেবা। ও আর মারিস না রে ভাই, তোমার গুলো পা দেবো, তুই আমার পা আমার পা পড়ে ডাকি আল্লাহ রে, ও হে আল্লাহ। আমি যাবো করে আবার চলে আসবো, আবার চলে আসো।
খাইবার দিছে অনেকজনে বলতেছে খাইতে দেবে।